নবপাঁচফোড়নের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব আমতেল। যারা গ্যাস অম্বলের ভয়ে আমতেল খেতে চান না, তারাও কিন্তু এই আমতেলটা খুশি খুশি খেতে পারবেন। কেন কি এতে দেয়া হবে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা দেয়াতে আমতেলের গন্ধটা অনেক বেশি ভালো হবে, আর খেলে কোনো গ্যাস অম্বল হবে না, আর আমতেলটা নষ্টও হবে না। আমতেলের জন্য চারটে বড় সাইজের আটিওয়ালা আম ধুয়ে মুছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন জল লেগে না থাকে। এদিকে একটা কাঁচের বোতল আমি রোদ লাগিয়ে রেখে দিয়েছি, কাঁচের বোতলের ভেতরেও যেন কোনো জলের ভাব না থাকে। তো এতে দিয়ে দিলাম সর্ষের তেল, পুরো ভর্তি করব না, হাফের একটু বেশি সর্ষের তেল নিয়েছি, কেন কি এর মধ্যে আম মশলা সব কিছু দেওয়া হবে, তাই জন্য একটু জায়গা রাখা হলো। এবারে এতে দেব 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর সর্ষের তেল এইভাবে শিশিতে দিয়ে মিশিয়ে নিয়ে একদিনের জন্য রোদ খাওয়াতে হবে। তো তেলটাও রোদে দেবো আর আমগুলোও রোদে দেবো। রোদে দেওয়ার আগে আমগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একদিন রোদে দেবো, বেশি দেব না। একদিনের বেশি দিলে আমগুলো বেশি শুকিয়ে যাবে। তো নুন হলুদ দেওয়ার পরে আম থেকে বেশ জল বেরোচ্ছিলো, তাই জন্য আমি একটা পেপার চার ভাঁজ করে নিয়ে তার উপরে আমগুলো আবার মেলে দিয়েছি, তাতে করে জলটা কাগজে টেনে নিয়েছে আর আমগুলো বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তা আমগুলো আমতেলের জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে এদিকে আমি মশলা রেডি করে নেব। তার জন্য 1 টেবিল স্পুন মেথি দিলাম, 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, 1 টেবিল স্পুন সর্ষে, কালো সর্ষে দিয়েছি এখানে, আর দেব 1 টেবিল স্পুন মৌরি। মৌরির গন্ধটা আমতেলের গন্ধটাকে অনেক বেশি সুন্দর করে। আর দেব 1 টেবিল স্পুন গোলমরিচ। গোলমরিচের গন্ধ আর স্বাদটাও কিন্তু আমতেলের গন্ধ আর স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেয়। গোলমরিচের একটা ঝাল ভাব আছে, তাই জন্য আমি এখানে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করলাম না, কেন কি গোলমরিচের ঝাল আর লঙ্কার ঝাল মিলে তেলটা অনেক বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা দেবো। তো এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে, মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু এরকম আধা ভাঙা হবে, পুরো গুঁড়ো হবে না। এই আমতেলটা শুধু মুড়ি দিয়ে না, ভাত দিয়েও খেতে কিন্তু অদ্ভুত লাগে। আলু ভাতে বা আলু ভাজার সাথে একটু এই আমতেল এক চামচ নিয়ে নিলে আহা দারুণ লাগে গরম ভাতে। তো যাই হোক, এবার সব মশলাগুলো অ্যাড করব আস্তে আস্তে। প্রথমে দুটো শুকনো লঙ্কা দেবো, একটু এই গুঁড়ো মশলা দেবো, আবার একটু আম দেবো, আর যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টের কথা বলছিলাম সেটা হলো হিং। হিংটা কিন্তু হজমে সাহায্য করে, তাই জন্য আমের মধ্যে দিলে, মানে আমতেলের মধ্যে দিলে এই আমতেলটা খেলে কোনো গ্যাস অম্বল হবে না, আর হিংয়ের গন্ধটা দারুণ একটা গন্ধ নিয়ে আসবে আমতেলের মধ্যে। তো এবারে একটু হিং দিয়ে দেব। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো এইভাবে আমতেলটা সব কিছু মিশিয়ে নিয়ে রোদে রেখে দেব। তো কয়েকদিন টানা রোদে রাখতে হবে, যত রোদে রাখা হবে তত মশলাগুলো তেলের মধ্যে মিশবে, গন্ধটাও মিশবে, আমগুলো নরম হবে, তত বেশি আমতেলটা টেস্টি হবে। তো সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বোতলটা একদম ভরে গেছে, তাই জন্য আমি আরও একটা ছোটো কাঁচের বাটির মধ্যে একটু তেল নিয়ে মশলাগুলো দিয়ে আরও একটু অল্প করে আমতেল তৈরি করে নিচ্ছি। আমতেলটা যেহেতু সারা বছর খাবো, তাই একটু বেশি হলে অসুবিধে নেই। ব্যাস মশলা দিয়ে আমতেল রেডি হয়ে গেছে। এবারে কাজ হলো শুধু রোদে দেয়া, মুখটা ঢেকে, কাপড় দিয়ে ঢেকে, কারণ ঢাকা দিয়ে ঢাকলে ভালো করে রোদ লাগবে না, তাই জন্য কাপড় দিয়ে ঢেকে নিয়ে আমতেলটা রোজই রোদে দিতে হবে অন্তত 1 মাস ধরে। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।